itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা এসইও এর একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার robot.txt এটা সম্পর্কে জানব। তো robot.txt আসলে এসইও তে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং যারা অনলাইনে কাজ করবেন তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় এবং অবশ্যই দরকার হবে কখনো না কখনো। তো robot.txt আসলে এই জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তো ধরুন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব বা একটা ওয়েবসাইট তৈরি করেছি। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই গুগলে সাবমিট করাতে হবে। তো গুগলে সাবমিট করালাম, তো আমরা এখন চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অংশ বা নির্দিষ্ট একটা মেসেজ বা নির্দিষ্ট একটা পার্ট গুগলের কাছে আমরা জমা দিব না বা গুগল আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট একটা অংশকে ইন্ডেক্স করবে না। আমরা চাচ্ছি না যে আমাদের ওয়েবসাইটের একটা অংশ বা একটা পোস্ট গুগলের কাছে যাক বা গুগলে সার্চ রেজাল্টে আসুক। তো সেটা আমরা কীভাবে করব? তো সেটা করার জন্যই মূলত এই robot.txt এই ফাইলটা ব্যবহার করা হয়। তো আমরা আজকে টিউটোরিয়াল শিখব যে এই ফাইলটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইউজ করবেন এবং কয়েকটা পদ্ধতিতে robot.txt ফাইলটা ব্যবহার করা। তো সাথেই থাকুন। তো robot.txt এই টেক্সটটা আমরা তিনটা ভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। সবচেয়ে বেটার এবং গুড ওয়ে হচ্ছে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যে রুট ফাইল, যে রুট ফোল্ডার, সেখানে robot.txt নামে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করা। তো সেই টেক্সট ডকুমেন্ট তৈরি করে তার মধ্যে এই যে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি ইউজার এজেন্ট তারপরে স্টার দিয়ে ডিজ্যালো, তো এই কোডটা সেই টেক্সট ফাইলের মধ্যে রাখা। তো এখানে আমরা এই যে যে ডিজ্যালো ট্যাগটা দেখতে পাচ্ছি ডিজ্যালো, এটার মিনিংস হচ্ছে যে আমরা এরপরে স্ল্যাশ দিয়ে যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা দিব সেই ইউআরএলটা গুগল যাতে ইন্ডেক্স না করে সেটাই চেক করবে এই ডিজ্যালো ট্যাগটা। তো এখানে আমরা ইচ্ছা করলে আরও ডিজ্যালো দিতে পারি। আমরা যে কয়টা লিঙ্ক এখানে ডিজ্যালো দিয়ে স্ল্যাশ দিয়ে যেখানে এখানে যে কয়টা লিঙ্কের অ্যাড্রেস দিব সেই কয়টা পেজ গুগল সাবমিট করবে না বা গুগল ইন্ডেক্স করবে না। এই গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, আপনি সরাসরি যে পেজটা চাচ্ছেন যে গুগল ইন্ডেক্স করবে না সেই পেজে এই মেটা ট্যাগটা ইউজ করতে পারেন। এই মেটা ট্যাগটা যদি আপনি ইউজ করেন তাহলে গুগল আপনার ওই পেজটাকে ইন্ডেক্স করবে না। এছাড়াও যদি আপনি চাচ্ছেন যে একটা লিঙ্ক বা ওই লিঙ্কটা গুগলের কাছে যাবে না বা কোনো একটা স্পেসিফিক কোনো একটা লিঙ্ক আপনি গুগলের কাছে যাতে সাবমিট না হয় সেটা চাচ্ছেন, তো সেটার জন্য আপনি আপনার ওয়েবসাইটের হেডার ফাইলে এই লিঙ্কটা এইভাবে দিবেন। তো যে লিঙ্কটাকে আপনি নো ফলো করতে চাচ্ছেন মানে গুগলের কাছে জমা দিতে চাচ্ছেন না সেই লিঙ্কে সরাসরি এই রেফারেল সমান চিহ্ন দিয়ে নো ফলো এই ট্যাগটুকু এই বাড়তি এই ট্যাগটুকু যোগ করে দিবেন, তাহলেই গুগল আর আপনার ওই লিঙ্কটাকে ইন্ডেক্স করবে না। তো এই কাজগুলো হয়তো প্র্যাকটিক্যাল করলে আপনাদের জন্য বেটার হয়। তো আমরা শুরুতে এই কাজগুলো করি। চলুন আমরা শুরুতে আমরা robot.txt যে মেইন এবং সবচেয়ে কার্যকরী যে ইফেক্টিভ ওয়েটা রুট ফোল্ডারে গিয়ে robot.txt নামে একটা ফাইল তৈরি করা সেটা করে দেখাবো। তো তার জন্য আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফাইলজিলা এফটিপি সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হবে। আমরা আমাদের সাইটটিকে এখন ফাইলজিলার মাধ্যমে কানেক্ট করব। ফাইলজিলা দিয়ে আপনি কিভাবে লগ ইন করবেন সেই সিস্টেম আমরা আপনাদেরকে আগেই দেখিয়েছি, আমাদের আগের টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন। তো এই জন্য আমি আর এখন দেখালাম না, সরাসরি লগ ইন করলাম। এটা আমি আমার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে আমাদের itbari.tk সেই সাইটটাকে আমরা ফাইলজিলা দিয়ে লগ ইন করলাম। তারপর এখান থেকে wp-content-এ যাবেন,
তারপরে থিমে যাবেন, মানে আপনার ওয়েবসাইটের যে রুট ফোল্ডারটা আছে সেই রুট ফোল্ডারে যাবেন। তো এখানে মূলত আমরা 2212 নামে যে রুট ফোল্ডারটা আছে সেখানে গেলাম। তো এই যে আমরা আমাদের ওয়েবসাইটের যে রুট ফোল্ডার আছে সেখানে আলটিমেটলি চলে আসলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা টেক্সট ফাইল তৈরি করে সেখানে কোডটা রাখতে হবে। তো আমরা অন্য যে কোনো জায়গায় একটা টেক্সট ফাইল তৈরি করে নেই, যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টের নামটা হবে robots.txt। দেখুন আমরা নামটা দিচ্ছি robots.txt, এই টেক্সট ফাইলটা দিলাম। এটা এখন আমরা ওপেন করব। তো টেক্সট ফাইলটা ওপেন করার পর আমরা এই যে অংশটুকু আছে সেটা কপি করে টেক্সট ফাইলে দিয়ে দিলাম। তো টেক্সট ফাইলে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব। দেখুন আমরা এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট একটা পেজ আমরা গুগলের কাছে, যাতে ইন্ডেক্স গুগল না করে, সেটা দেখব। তো আমরা আমাদের ওয়েবসাইট itbari.tk এই সাইটে আসি। আমরা চাচ্ছি এই যে ব্লগিং টিপস নামে যে একটা পেজ আছে আমাদের ওয়েবসাইটে, সেই পেজটা যাতে গুগল ইন্ডেক্স না করে সেটা আমরা চাচ্ছি। তো এটার জন্য আমাদের যে রুট, যে হোম পেজের যে অ্যাড্রেস itbari.tk, এইটুকু বাদ দিয়ে এর পরের অংশটুকু আমাদের এই কোডে লিখতে হবে। মানে হোম হোম পেজের অ্যাড্রেসটুকু বাদ দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে যতটুকু অংশ আছে সেই অংশটুকু এখানে লিখে দিতে হবে। আমরা এখানে এই স্ল্যাশ দিয়ে সেই অংশটুকু লিখে দিলাম। তো এরপরে আমাদের আমরা যদি অন্য আরও একটা পেজ যোগ করতে চাই এর সাথে, ধরুন আমরা যে এসইও টিপস নামে যে পেজটা আছে আমাদের ওয়েবসাইটে, সেই পেজটাও যাতে গুগল ইন্ডেক্স না করে সেটা চাচ্ছি। এখানে আমরা তাহলে এসইও টিপস শেষ অংশটুকু দিয়ে দিলাম। এরপরে আমরা ধরুন আমরা আরও একটা পোস্ট, এবার পেজ না এবার একটা পোস্ট আমরা ইন্ডেক্স করাবো না। তো সেই ক্ষেত্রে আমাদের পোস্টের যে অ্যাড্রেসটা আছে সেটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। ধরুন আমরা আমাদের এই যে পোস্টটা হাউ টু বিল্ড সেলফ এস্টিম দ্য রাইট ওয়ে, এই পোস্টটাকে ইন্ডেক্স করাবো না। তো দেখুন ওয়েবসাইটের যে মেইন রুট যে অংশটুকু সে অংশটুকু বাদ দিয়ে আমরা বাকি অংশটুকু এখান থেকে কপি করে নেই, কপি করে এখানে দিয়ে দিলাম। তো এভাবে দেওয়াতে কিন্তু হয়ে গেল। দেখুন এখন আমরা যে আমাদের ওয়েবসাইটে যে তিনটা লিঙ্ক দিয়েছি, ব্লগিং টিপস, এসইও টিপস, তারপর আমাদের একটা পোস্টের লিঙ্ক, এই তিনটা লিঙ্ক এখন আমরা robots.txt ফাইলে রাখলাম। তো এই ফাইলটা এখন যখন আমরা আমাদের ওয়েবসাইটের যে রুট ফোল্ডারে আপলোড করে দিব ফাইল জেলা FTP সফটওয়্যারের মাধ্যমে, তো আপলোড করার পরে কিন্তু গুগল এই তিনটা পেজ ইন্ডেক্স করবে না। তো আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই robots.txt ফাইলটা আমাদের ফাইল জেলার এই রুট ফোল্ডারে আপলোড করে দিতে হবে। দেখুন আমরা আমাদের এই robots.txt এই ফাইলটা অলরেডি এখানে আপলোড করে দিয়েছি। দাঁড়ান আমরা দেখি ফাইলটা কোথায় গেল। আরেকবার আপলোড করার চেষ্টা করি। ও সরি, আপলোড হয়নি। অ্যাকচুয়ালি আসলে ফ্রি ডোমেইনের সাইটগুলা এরকম প্রবলেম করে। ওকে, তো এভাবে robots.txt ফাইলটা আমরা এখানে আপলোড করে দিলে আমাদের কাজটা শেষ। তো এখন আমরা এখানে দেখুন আমরা robots.txt যে ফাইলটা তৈরি করেছিলাম, যেটা আমরা আপলোড করেছি অলরেডি, এখন কিন্তু গুগল আর আমাদের এই তিনটা যে আমরা অ্যাড্রেস দিলাম এই তিনটা লিঙ্কে গুগল এখন আর কোনো অবস্থাতে সেটাকে আর ইন্ডেক্স করবে না। তো এরপরে আমরা যে বাকি দুইটা ওয়ে নিয়ে আলোচনা করেছি, মেটা নেম এবং নো ফল অ্যাট্রিবিউটের ব্যবহার, তো এটাও আমরা করতে পারি। এই ক্ষেত্রে আপনি আপনি যদি কোনো একটা নির্দিষ্ট পেজকে চাচ্ছেন যে গুগল ওই পেজটাকে শুধুমাত্র ইন্ডেক্স করবে না, তো সেক্ষেত্রে এই মেটানেমের যে কোডটা আছে সেই কোডটাকে কপি করে
আপনি যে পেজটাকে ইন্ডেক্স করাতে চাচ্ছেন না সেই পেজে জাস্ট এটা পেস্ট করে দিবেন। তো সেটা কিভাবে করবেন আমি একটা পেজের জন্য আপনাকে দেখিয়ে দেই। এর জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন কীভাবে করতে হয় আমরা আগে দেখিয়েছি, এর জন্য আমরা এখানে আর দেখাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি। এখানে ধরুন আমাদের যে পেজগুলো আছে অল পেজেস, আমরা ধরুন আমাদের এই যে যে স্যাম্পল পেজটা আছে সেই স্যাম্পল পেজটাকে এখন আমরা মেটা ট্যাগ দিয়ে দিব। তো মেটা ট্যাগটা দেওয়ার ফলে এই পেজটা আর গুগলের কাছে ইন্ডেক্স হবে না। তো সেই মেটা ট্যাগটা আপনি একটা সবার উপরে দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি এই ধরনের পেজে আপনি ম্যানুয়ালি যখন করতেছেন রোবট ডট টেক্সটির ব্যবহারটা, তো এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এই যে যে HTML অপশনে গিয়ে সবার উপরে আপনি এই মেটা ট্যাগটা পেস্ট করে দিলেন। তো মেটা ট্যাগটা এই যে দেখুন এখানে কিন্তু আমরা HTML অপশনে গিয়ে সবার উপরে এই মেটা কন্টেন্ট মেটাটা পেস্ট করে দিলাম, তারপর পেজটাকে আপডেট করে দেব। ব্যাস পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের এই স্যাম্পল পেজটা এখন আর গুগল ইন্ডেক্স করবে না। তো এইভাবে কিন্তু হয়ে গেল। তো এরপরে যে একটা সিস্টেম আছে লিঙ্ক রেফারেল, আপনি ধরুন আপনার কোনো একটা পোস্টের নির্দিষ্ট একটা লিঙ্ক আপনি চাচ্ছেন না যে সেটা গুগল ইন্ডেক্স করুক, তো এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। জাস্ট লিঙ্কের যে HTML কোডটা, সেই HTML কোডে এই ব্লক করা অংশটুকু, এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেই অংশটুকু পেস্ট করে দিবেন, তাহলে সেই লিঙ্কটা আর গুগল আপনাকে ইন্ডেক্স করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোবট ডট টিএক্সটি ফাইলের ব্যবহার। তো এখানে একটা কথা, আপনি কিন্তু চাইলে মেইন যে রোবট ডট টিএক্সটির যে ইউজেসটা, আপনি গুগল যখন কোনো সাইটকে ক্রল করে, গুগল স্পাইডার যখন কোনো ওয়েবসাইটকে ক্রলিং করে, মানে আপনার ওয়েবসাইটে লিঙ্কগুলো ইন্ডেক্স করতে আসে, আপনার ওয়েবসাইট ভিজিট করে, তখন কিন্তু সর্বপ্রথম সে খোঁজে যে আপনার রুট ফাইলে রোবট ডট টিএক্সটি ফাইলটা আছে কি না। যদি থাকে তাহলে সে সরাসরি এখান থেকেই দেখে নেয় যে আপনি কোন কোন পেজগুলোকে বা কোন কোন লিঙ্কগুলোকে ব্লক করে দিয়েছেন গুগল যাতে ইন্ডেক্স না করে। তো সেই জন্য কিন্তু সবচেয়ে বেটার এবং বেস্ট সিস্টেম হলো রোবট ডট টিএক্সটি ইউজ করা। তো তাছাড়া ব্লগার, ওয়ার্ডপ্রেস ডট কম, এই ধরনের ফ্রি ব্লগ সাইটগুলোতে কিন্তু আপনি ফাইলজিলা দিয়ে লগ ইন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ম্যানুয়ালি এই কাজগুলো করতে হবে, যেমন এই মেটা ট্যাগ ইউজ করে আপনি ইন্ডেক্স করা থেকে বিরত রাখতে পারেন, অথবা কোনো লিঙ্কে যদি ইন্ডেক্স করা থেকে বিরত রাখতে চান তাহলে এই রেফারেল নো ফল অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন। তো আশা করি আপনাদের রোবট ডট টিএক্সটি ব্যবহারে এরপর আর কোনো সমস্যা হবে না। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো নেক্সট টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।